জিয়ার ঘাটে, এই বরিশাল বেগম খালেদা জিয়ার ঘাটে, এই বরিশাল তারেক রহমানের ঘাটে, এই বরিশাল ধানের শীতের ঘাটে, এটি আবার প্রমাণিত হলো। আমি আমার বক্তব্য বেশি না বাড়িয়ে আমরা আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে আইনি লড়াইয়ের মাধ্যমে আমাদের প্রিয় নেত্রীকে মুক্ত করে নিয়ে আসবো ইনশাল্লাহ। এই দেশের সরকার গত 9 বছরে 300-এর বেশি বিএনপির নেতাকর্মীকে গুম করেছে, যারা এখন বন্দুক ফিরে আসে নাই। তারপরেও বিএনপি কিন্তু পিছপা হটে নাই, ইনশাল্লাহ বিএনপি পিছপা হটবে না। তার একটা অকথ্য প্রমাণ হলো আজকের বরিশালের এই ঐতিহাসিক জনসমাবেশ। সমাজ বরিশাল, আপনাদের সবাইকে ধন্যবাদ। কোন কিছু আমার দাঁড়াতে পারবে না ইনশাল্লাহ। আমরা এই বরিশাল থেকে যাত্রা শুরু হলো, এই যাত্রা থেকে আমাদের আগামী দিনের আন্দোলনের সূচনা। আমরা চলছি, আমরা থাকবো, আমরা আছি। শত শত মামলা দিয়েছেন আপনি তো সবার আগে জানেন, 1968 সালে মরহুম শেখ মুজিবুর রহমানকেও আগরতলা মামলায় রাষ্ট্রদ্রোহের মামলায় দিয়েছিলেন। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি হতে বাধা পেয়েছেন, পান নাই। বেগম খালেদা জিয়াকে জেলে রাখলে লাভ হবে না। এই বেগম জিয়া সন্তানেরা আমাদের স্থায়ী কমিটির নেতৃত্বে, নেতৃবর্গের নেতৃত্বে অবশ্যই আগামীতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে আমার দেশের নিরপেক্ষ নির্দলীয় নির্বাচনের মাধ্যমে আপনাদের সহযোগিতায় আমরা প্রধানমন্ত্রী করব, এবং আমরাও সাথে সাথে এমপি মন্ত্রী নেতা সব কিছু হয়ে যাবো। এই মহাসমুদ্র আপনি র‍্যাব দিয়ে, পুলিশ দিয়ে, যুবলীগ দিয়ে, পুলিশ লীগ দিয়ে বন্ধ করতে চেয়েছিলেন, পারেননি। আপনাদের কাছে একটি প্রশ্ন, আজকে কেন্দ্র নেতৃবৃন্দ আছেন, আমরা হ্যান্ডবিল বিতরণ কর্মসূচি পালন করছি, আমরা প্রতীকী অনশন করছি, আমাদের করতে দিতেছেন না। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি বিশ্বাস করি, তার মানে এই নয় আমরা এর চেয়ে বেশি কিছু পারি না। আপনাদেরকে যদি আহ্বান জানানো হয়, আপনাদেরকে যদি আবার ডাক দেওয়া হয় দেশ নেত্রীর জন্য, গণতন্ত্রের মুক্তির জন্য, আপনারা কারা কারা রাস্তাতে অবস্থান নেবেন? আমরা জানি আপনাদেরকে এই জনসভা করতে না দেওয়ার জন্য যা যা করার সব কিছু করা হয়েছে। এই জনসভা না করার জন্য গ্রেফতার করা হয়েছে, এই জনসভা না করার জন্য রাস্তাঘাটে বাধা দেওয়া হয়েছে, এই জনসভা না করার জন্য অনুমতি দেওয়া হয়নি শেষ মুহূর্ত পর্যন্ত। তাহলে একটি গণতান্ত্রিক দেশে এটা হচ্ছে নিয়ন্ত্রিত জনসভা, এই জনসভা হচ্ছে নিয়ন্ত্রিত জনসভা, যেভাবে বাংলাদেশে নিয়ন্ত্রিত গণতন্ত্র চলছে, যেভাবে বাংলাদেশে নিয়ন্ত্রিত বাক স্বাধীনতা চলছে, নিয়ন্ত্রিত গণমাধ্যমের স্বাধীনতা চলছে, নিয়ন্ত্রিত বিচার বিভাগের স্বাধীনতা চলছে, এর পেছনে পুলিশ নয়, র‍্যাব নয়, এর পেছনে যে শক্তি, মূল শক্তি হচ্ছে একটি স্বৈরাচারী সরকার। যেই স্বৈরাচারী সরকার আজকে বিশ্ব স্বীকৃতি লাভ করেছে বন্ধুগণ, যেই স্বৈরাচারী সরকার বন্ধুগণ আজকে দুর্নীতির জন্য বিশ্ব স্বীকৃতি লাভ করেছে। আপনারা দেখেছেন জাতিসংঘের যে রিপোর্ট বার হয়েছে, শুধু তাদেরকে বিশ্ব স্বীকৃতি স্বৈরাচন্ত্রের মধ্যে দেয় নাই, এখন তাদেরকে দুর্নীতির জন্য বিশ্ব স্বীকৃতি দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশে দুর্নীতি একটি দলের কাছে সীমাবদ্ধ হয়ে গেছে,
যেভাবে একদলীয় শাসন চলছে, দুর্নীতিও আজকে একদলীয় হয়ে গেছে। আপনি দুর্নীতি করতে চাইলে তাদের সাথে যোগ দিতে হবে। আওয়ামী লীগের বাইরে কোনো দুর্নীতি করা সম্ভব হবে না বন্ধুগণ। যারা দুর্নীতি করতে চান আপনাদেরকে আওয়ামী লীগে যেতে হবে। এই দলটি এমন দুর্নীতিবাজ হয়েছে, আজকে লক্ষ কোটি টাকা তারা বিদেশে প্রচার করেছে, আজকে লক্ষ কোটি টাকা তারা ব্যাংক থেকে লুট করেছে, শেয়ার বাজার থেকে লুট করেছে, এই টাকা তারা বিদেশে প্রচার করেছে বন্ধুগণ। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি মাদার অফ ডেমোক্রেসি, গণতন্ত্রের মাতা, তারা দেখেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে রাখতে হলে তাদেরকে জনগণের ভোটাধিকারের বাইরে রাখতে হবে, বাংলাদেশের মানুষকে ভোটাধিকারের বাইরে রাখতে হবে। এই জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে গণতন্ত্রের জন্য জেলে আছে। আমি আপনাদেরকে একটা প্রশ্ন করতে চাই, আজকে বাংলাদেশে গণতন্ত্রের মাতা কে? গণতন্ত্রের মাতা কে? গণতন্ত্রের মাতা কে? মাদার অফ ডেমোক্রেসি কে? আজকে শুধু বাংলাদেশে নয়, সমস্ত বিশ্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসি হিসেবে পরিচিত হয়েছে। উনি আজকে বাংলাদেশের নেতা নয়, উনি গণতন্ত্রের জন্য বিশ্ব নেতায় পরিণত হয়েছে। আমাদেরকে আজকে অনেক একটি ভালো জায়গায় নিয়ে গেছে ওনার গণতান্ত্রিক সংগ্রাম এরশাদের বিরুদ্ধে, সেই 111 সরকারের বিরুদ্ধে এখনো অব্যাহত আছে, যে কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মাদার অফ ডেমোক্রেসিতে পরিণত হয়েছে। এবং আমরা মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্রের মাতাকে বাইরে এনে ইনশাআল্লাহ গণতন্ত্র পুনঃপ্রবর্তন করব। বাংলাদেশে আজকে যারা জনগণের গলা টিপে ধরে ক্ষমতায় থাকতে চাচ্ছে তারা থাকতে পারবে না। আজকে জনসভায় দেখুন, কোন সমুদ্রের পানি বাদ দিয়ে কি রক্ষা করা যায়? সমুদ্রের পানি বাদ দিয়ে রক্ষা করা যায়? তাহলে জোয়ার শুরু হয়েছে বন্ধুগণ, জোয়ার এসেছে, আগামী দিনে সুনামি আসছে। এই সুনামি এই সরকারকে, এই দুর্নীতিবাজকে বাংলাদেশ থেকে বিদায় করে দেবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা আওয়ামী লীগকে দেখিয়ে দেব বিএনপির শক্তি হচ্ছে জনগণ। আওয়ামী লীগ বলে বিএনপি নাকি আন্দোলন করতে জানে না, আমি এই কথার উত্তরে বলবো হ্যাঁ, এ কথার সত্যি, বিএনপির লোকই বৈঠার আন্দোলন করতে জানে না। বিএনপি ভদ্র লোকের দল, আমরা শান্তিপূর্ণ রাজনীতিতে বিশ্বাসী, আমরা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী। দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্দেশ দিয়েছেন, আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় আওয়ামী লীগের এই স্বৈরাচারী একদলীয় পাকশালকে আমরা হটিয়ে দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে পুনরায় এদেশের 17 কোটি মানুষের জন্য গণতন্ত্র কায়েম করব। এখানে বলা প্রয়োজন, অতীতের ইতিহাস টেনে বলতে চাই, একদিন শহীদ প্রেসিডেন্ট জিয়ার স্বাধীনতার ঘোষক, শুধু স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি বসে থাকেন নাই,
তিনি বীর দর্পে যুদ্ধ করে বিজয়ীর বেশে 16ই ডিসেম্বর 1971 সালে বাংলাদেশে প্রবেশ করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় তিনি পুনরায় এদেশ থেকে পাকশালীর শাসন যখন অপসৃত হয় তার ফলশ্রুতিতে জনগণের আহ্বানে পুনরায় এদেশের হাত ধরেছিলেন এবং তখন তিনি এদেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করেছিলেন। এখানে বলা প্রয়োজন যে আওয়ামী লীগ বিলুপ্ত হয়ে গিয়েছিল সেই আওয়ামী লীগকে পুনর্জন্ম দিয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। এবং আজকে তারা বড় বড় কথা বলে, একথা তাদের বুঝতে হবে, যদি সেদিন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান উদার গণতান্ত্রিক আদর্শে উদ্বুদ্ধ হয়ে যদি না তিনি এদেশে সকল রাজনৈতিক দলের অধিকার তিনি কায়েম করতেন তাহলে আজকে বাংলাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব থাকতো না। আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নামে শপথ নিব, তাকে আমরা মুক্ত করে আনব না, শুধু তার নেতৃত্বে আমরা পুনরায় এদেশে যে নব্য বাকশাল সেই নব্য বাকশালকে বিতাড়িত করে এদেশে পুনরায় দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা নতুন করে বহুদলীয় গণতন্ত্র পুনঃ প্রবর্তন করবই করব। ভাইরা, আমি যেটা বলছিলাম যে আমি এই বরিশালের বহুদিন দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যখন সভা হয়, বরিশালে যখন কোনো সাংগঠনিক সভা হয়, দায়িত্বটা আমার হাতে আসে, আমি আপনাদের এখানে আসি, কয়েকদিন থাকি, অনেক সময় 4-5 দিনও থাকি। তো আজকেও আমি আপনাদের এখানে এসেছি অন্য কারণে। আজকে আসছি আমরা বিশ্ববিখ্যাত একজন দার্শনিকের কথা মতো, সেই কত সব বছর আগে বলে গেছেন, যখন দেশের স্বৈরাচার নেমে আসে, যখন দেশে দুর্নীতি হয়, যখন দেশে অন্যায় অনাচার হয়, তখন নেতৃবৃন্দের উচিত হলো জনগণের কাছে চলে যাওয়া। আমরা সেই জনগণের সামনে আজকে এসে হাজির হয়েছে। প্রিয় ভাইরা, আমাদের দাবিটা কি? আমাদের দাবিটা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারাগারে বন্দী রাখা হয়েছে, তার মুক্তি আমরা চাচ্ছি। শুধু তাই নয়, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার পাশাপাশি আমরা মুক্তি চাই গণতন্ত্রের, গণতন্ত্রের মাঝকে বন্দী। আমরা চাই ভোটের অধিকার, আমরা চাই এই দেশ থেকে স্বৈরাচার বিতাড়িত করতে। প্রিয় ভাইরা, আজকে যে যারা ক্ষমতায় আছেন, জবরদস্তিমূলক ভাবে 2014 সালে তারা প্রথম ক্ষমতায় এসে এই ক্ষমতার মসনদকে টিকিয়ে রাখার জন্য এহেন পদক্ষেপ নাই, খুন, জখম, গুম, গুম, হত্যা সব চালিয়ে যাচ্ছে। প্রিয় ভাইরা, এই যে আজকে সভাটি হচ্ছে, এই সভায় আমরা যারা আছি এখানে মঞ্চে এবং সামনে, এই রৌদ্রের মধ্যে প্রচন্ড গরম, আমি সারা সাহেবকে বললাম, সারা সাহেব এই গরমে তো পাঠা যায় না, কি মঞ্চ করলেন, সুন্দর ভালো করলেন না কেন? ভাই, পারমিশন দেয় নাই, পারমিশন দেয় না, বিএনপি জনসভা করতে গেলে পারমিশন দেয় না, স্বৈরাচারীর স্যার সুরন্দিনে জনসভা করতে যায় পারমিশন দেওয়া হয়, বিএনপিকে পারমিশন দেওয়া হয়, কারণ বিএনপিকে যদি পারমিশন দেওয়া হয় সেখানে লক্ষ জনতার ঢল নামে, এই ঢলকে, এই ঢলকে আজকের এই সরকার ভয় পায়, এই জনতাকে আজকের এই সরকার ভয় পায়। দেখেন, আমি কালকে যখন আসি আমি ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না আমরা কোন দেশে আছি, আমরা কি দেশে রোহিঙ্গা হয়ে গেছি নাকি রে ভাই? সরকারের ভাবা উচিত
এই দেশে আমরা রোহিঙ্গাদের স্ট্যাটাস নিয়ে অবস্থান নিয়ে বসবাস করব না, করতে চাই না। ইনশাল্লাহ আমার বহু ভাই গণতন্ত্রের জন্য প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, ইনশাল্লাহ রক্তের পথে এই দেশে গণতন্ত্র আসবে, কেউ ঠেকিয়ে রাখতে পারবে না। এই দেশে স্বাধীনতা এসেছে রক্তের পথ দিয়ে, এই দেশে গণতন্ত্র এসেছে রক্তের পথ দিয়ে, এই দেশের গণতন্ত্র টিকে থাকবে রক্তের পথে, ইনশাল্লাহ কেউ টিকে রাখতে পারবে না। আমি কালকে আসছিলাম লঞ্চে, দেখেন অত্যাচার কাকে বলে। আমি কালকে লঞ্চে আসছিলাম, আসার সময় হঠাৎ করে দেখি লঞ্চের অবস্থাটা একটু বেসামাল, কেমন জানি একটু আশ্বস্তিকর। আমি বুঝতে পারলাম না বিষয়টা কি। লঞ্চ ওঠার পর আমাকে একজন জানালো, আপনি লঞ্চে আসার আগে এখানে আমাদের বিএনপির কর্মীরা ঘাটে জমা হয়েছিল, কেউ বরিশালে আসবে, কেউ আমাকে সিএফ করবে, সেইখানে আওয়ামী লীগের কথা বলবে, ঘাট শ্রমিক লীগের নেতৃবৃন্দ আমাদের নেতা কর্মীদেরকে মারধর করার চেষ্টা করেছে, বাধা দেওয়ার চেষ্টা করেছে। আমাদের নেতা কর্মী ইনশাআল্লাহ রুখে দাঁড়িয়েছিল, ছেড়ে দেওয়া হয় নাই, কোনো কিছু আনচ্যালেঞ্জ যাবে না বাংলাদেশে, সমস্ত কিছু মোকাবেলা হবে। প্রিয় ভাইরা, সেই সময় আর শুনলাম আমাদের পাঁচজন নেতাকে কর্মীকে হসপিটালে ভর্তি করা হয়েছে। যেই যে যেই সিঁড়ি দিয়ে আমি লঞ্চে উঠব সেই লঞ্চের সিঁড়ি সরিয়ে নেওয়া হয়েছে। কি অত্যাচারের নমুনা আমাদেরকে সেই ঢাকা থেকে বাধা দিতে শুরু করেছে এখানে আসতে, আর আপনাদেরকে এখানে মিটিং করতে দেওয়া হবে না বাধা দেওয়া শুরু করেছে। এত যদি জনপ্রিয় সরকার হয়, আমরা তো প্রায়ই শুনি এই সরকার অনেক জনপ্রিয় তারা বলে, ভালো কথা। সরকার যদি জনপ্রিয় হয় ইনশাআল্লাহ আমরা ভোট দেব আপনাদের, অসুবিধা নেই। কিন্তু যদি আপনি জনপ্রিয় কিনা আগে মাপ দিয়ে দেখে নেন, যদি এত জনপ্রিয় হন আপনি নিয়মতান্ত্রিক একটা নির্বাচন দেন, বিএনপির দাবি অনুযায়ী নয় আপনাদের দাবি অনুযায়ী, তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আপনাদের এবং জামাত ইসলামের, বিএনপির নয়। দেশ নেত্রী বেগম খালেদা ক্ষমতায়, তখন জামাত এবং আওয়ামী লীগ মিলে এই দাবি তুলেছিল তত্ত্বাবধায়ক সরকারের, আপনাদের মনে পড়ে? সেই তত্ত্বাবধায়ক সরকার বিএনপির দাবি নয় আপনাদের দাবি, আপনাদের দাবি অনুযায়ী আমরা যেটা মেনে নিয়েছিলাম সেই অনুযায়ী আপনারা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দিন, আইন কানুন দেখাবেন না। যখন তত্ত্বাবধায়ক সরকার তখন করা হয়েছিল, তখনও এই গণতন্ত্র কি সংগঠন, এই আমাদের যে কনস্টিটিউশন, তার কোনো তোয়াক্কা করা হয় নাই, জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে করা হয়েছিল। আজকেও যদি বুকে সাহস থাকে, জাতির প্রয়োজনে দেশের প্রয়োজনে নিজের জনপ্রিয়তা যাচাইয়ের প্রয়োজনে একটা ভোট দিয়ে আপনারা নির্বাচিত হন, ক্ষমতায় থাকেন, ইনশাআল্লাহ সেটা আমরা অংশগ্রহণ করবো সেখানে। প্রিয় ভাইয়ের, আর দেশ নেত্রী বেগম খালেদাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। বিশাল বিভাগকে আপনি বিএনপির ঘাঁটি, জিয়াউর রহমানের ঘাঁটি, বেগম জিয়ার ঘাঁটি মনে করেন, আমি তিনটি সমাবেশ করে এটার প্রমাণ পেয়ে এসেছি। আজকে আবার আপনাদের সামনে বলতে চাই, এই বরিশাল বিভাগ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘাঁটি, বিএনপির ঘাঁটি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি, আপনারা অভিবাদন গ্রহণ করুন। আপনারা কষ্ট করে এসেছেন, যারা বসেছেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। একটা সভায়, এত বড় সমাবেশে যদি আপনারা বসেন, পিছন থেকে অন্যরা এই সভাটাকে দেখতে পারে, শুনতে পারে, আপনাদের ধন্যবাদ। আমরা আজকে আপনাদের সামনে এসেছি, আমাদের নেত্রী, দেশ নেত্রী, গণতন্ত্রের মা, দেশ মাতা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে।
কেন মুক্তি? যেহেতু এই সরকার দেশনেত্রীকে একটি মিথ্যা বানোয়াট মামলা দিয়ে অন্যায়ভাবে কারাগারে প্রেরণ করেছেন, তাই নয়, এই দেশনেত্রীকে কারাগারে নেওয়ার পরে তিনি যেখানে গেট থেকে সরাসরি ডিভিশন পাওয়ার কথা তাকে সাধারণ কয়েদি হিসাবে রাখা হয়েছে, যেখানে আপিল করার পরে পরে সঙ্গে সঙ্গে জামিন হওয়ার কথা সেই জামিনেও দীর্ঘায়িত করেছে। হাইকোর্ট বিভাগ জামিন দেওয়ার পরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই পর্যন্ত নানাহ কারসাজি করে নানা উছিলায় আমাদের নেত্রীর কারাবন্দিত্বকে দীর্ঘায়িত করছে। তার জন্য আজকে সারা বাংলাদেশের মানুষ আজকে খুবই ফেটে উঠেছে, আজকে বিক্ষুব্ধ, কেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজ কারাগারে? একটি মামলা, যে মামলায় বেগম খালেদা জিয়ার কোনো সম্পৃক্ততা নাই, যে মামলায় যেখানে বলেছিল দেশের প্রধানমন্ত্রী বলেছিল বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা মেরে দিয়েছেন, আর এই মামলার রায়ও দেখা গেল, রায়ে লেখা আছে সেই ফান্ডে 2,30,00,000 টাকা ছিল তা আজকে বৃদ্ধি পেয়ে 6 কোটিতে রূপান্তরিত হয়েছে। তাহলে যেই ফান্ড থেকে একটি টাকাও তোলা হয়নি, তাই সেই ফান্ড থেকে কিভাবে বেগম খালেদা জিয়া আত্মসাৎ করেছে? সম্পূর্ণ মিথ্যা অপবাদ দিয়ে আজকে বেগম খালেদা জিয়াকে কারাগারে, উদ্দেশ্য কি? একটাই উদ্দেশ্য, আগামী 11 জাতীয় সংসদ নির্বাচনে যাতে বেগম খালেদা জিয়াকে এবং বিএনপিকে 20 দলকে বাইরে রেখে তারা আবার 2014 5ই জানুয়ারির মতো একটা প্রহসন করতে পারে, সেই ষড়যন্ত্রের অংশ হিসাবে আজকে আমাদের নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে। শুধু তাই নয়, আমাদের নেত্রীকে কারাগারে নেওয়া হয়েছে, আমাদের বিএনপির এখানে যত নেতৃবৃন্দ আছে আপনাদের তৃণমূল পর্যন্ত আজকে আপনারা জানেন সকলে মামলা মোকদ্দমা নির্যাতিত, এমন নেতা নেই যারা একবার না দুইবার না তিনবার করে কারাগারে যান নাই। একটাই উদ্দেশ্য, আগামী নির্বাচনে শেখ হাসিনার শখ ভোট ছাড়া আবার তিনি গায়ের জোরে প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু আমরা বলতে চাই এদেশের মানুষ 2014 5ই জানুয়ারিতে প্রতারিত হয়েছে, এই শেখ হাসিনা বর্তমান গায়ের জোরের স্বৈরাচারী প্রধানমন্ত্রী বলেছিলেন 2014 5ই জানুয়ারি হবে নিয়ম রক্ষার নির্বাচন, সংবিধান রক্ষার নির্বাচন, পরপরই নির্বাচন হবে যেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করবে, কিন্তু শেখ হাসিনা সেই কথা রাখেন নাই, জনগণকে প্রতারণা করেছেন, আমাদের বিদেশি বন্ধু রাষ্ট্রগুলোকে প্রতারণা করেছেন। আজকে সেই জন্য শেখ হাসিনা জনগণকে ভয় পায়, সেই জন্য দেশনেত্রীকে ভয় পায়, বিএনপিকে ভয় পায়, কেননা শেখ হাসিনা জানে 2014 5ই জানুয়ারিতে এদেশের মানুষ তাকে ভোট দেয় নাই, তাই আবার আগামী নির্বাচন যদি বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে জনগণ সেই 2014 সেই ক্ষোভ সেটা সুদে আসলে আদায় করে তাকে এই আওয়ামী লীগকে আস্থা করে নিক্ষেপ করবে, এই ভয় আজকে দেশনেত্রী কারাগারের ভেতরে। তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে নাই, আমাদের নেতৃবৃন্দর বিরুদ্ধে মামলা চালিয়ে যাচ্ছে, আমাদের কত নেতা কর্মী এই পর্যন্ত গ্রেপ্তার হয়েছে। তারপরেও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্তব্য করেন আমরা যে আন্দোলন করছি এটা নাকি নীরস,
আমাদের নাকি সমর্থন নাই, তাই আমরা গরম আন্দোলন দিতে পারছি না। আমরা বলতে চাই 8ই ফেব্রুয়ারিতে দেশনেত্রীকে কারাগারে পাঠিয়ে আপনারা বড় ফাঁদ দিয়েছিলেন, সেই ফাঁদে বিএনপি নেতৃবৃন্দ পা দেয় নাই, সেই জন্য আপনাদের মনোব্যথা। আজকে যদি জনসমর্থন না থাকবে তাহলে বরিশালে আমাদের সমাবেশকে আপনারা বাধা প্রদান করেন কেন? যদি আমাদের জনসমর্থনের আপনারা ভয় না পান তাহলে 7 দিন আগে আমাদের সমাবেশ করার অনুমতি দেন নাই কেন? কেন কালকে রাত্রি দিয়েছেন এবং এই বরিশালে আপনারা গণগ্রেপ্তার করেছেন, আতঙ্কের সৃষ্টি করেছেন যাতে আমাদের নেতা কর্মীরা সমাবেশে না আসে? চেয়ে দেখুন, এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদককে বলতে চাই, আপনি বলেন আমাদের জনসমর্থন নাই, মাত্র কয়েক ঘন্টা নোটিশে আপনাদের পুলিশ বাহিনী, আপনাদের ক্যাডার বাহিনীর শত অত্যাচার, নিপীড়ন, জেল, গ্রেপ্তারকে উপেক্ষা করে আজকে এসে দেখুন এই বরিশালের জনসমাবেশ জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আজকে আমরা এখানে আপনাদের কাছে এসেছি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী নয়, গণতন্ত্র বন্দী, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব আজকে হুমকির সম্মুখীন, আজকে দেশের মানুষের অধিকার বন্দী। আজকে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেশে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে হবে, স্বাধীনতার সর্বমন্ত্রকে রক্ষা করতে হবে, মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। ইনশাল্লাহ আমরা আইডি এবং এই আন্দোলনের মাধ্যমে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়েম করে এই দেশে একাদশ জাতীয় সংসদে নির্বাচনে দেশনেত্রীকে নিয়ে আমরা যাব। ইনশাল্লাহ আমরা এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করব। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে জনসভা করতে চেয়েছি। এ সরকার সুকৌশলে আমাদেরকে জনসভার জায়গার স্থান নির্ধারণ করে পারমিশন দেয়নি, মাত্র 12 ঘন্টা আগে পারমিশন দিয়েছে যাতে করে আমরা জনসমাগম করতে না পারি। আমরা বলেছি স্বাভাবিক একটি মিছিলকে বাধা দিলে সেই মিছিলটি উন্মত্ততায় পরিণত হয়, জনতার সমাবেশকে জনতার দাবিকে বাধা দিলে জনতাই সেখানে ঠিক করে নেবে কোথায় জনসভা হবে। আমরা বলেছি প্রবল স্রোতে বাঁধ নির্মাণ করলে পানি লিক তৈরি করে আর ঢেউ তৈরি হয়, আজকের সেই জনসভা হচ্ছে বরিশালবাসীর সেই ঢেউয়ের জনসভা। আমরা আজকের জনতার মুখের প্রশ্ন শুনতে চাই, প্রশ্নের উত্তর দিতে প্রশ্ন জনগণ আজকে প্রশ্ন করে স্বাধীনতার মূল মন্ত্র কি, জনতা প্রশ্ন করে লাখো জনতার বিনিময়ে কি পেলাম, মুক্তিযোদ্ধাদের স্বপ্ন পূরণ হয়েছে কিনা, স্বাধীনতার মূল মন্ত্র গণতন্ত্র। সেদিন 1971-এ সশস্ত্র সংগ্রাম হয়েছিল গণতন্ত্রের জন্য, আজকে সে স্বাধীনতার পরে একদলীয় শাসন ব্যবস্থা করে গণতন্ত্রের কবর রচনা করা হয়েছিল, আজকে আবার সেই একই ঘটনা হচ্ছে। আজকে আমরা জানি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কেন কারাবরণ করতে হয়েছে, কারণ তিনি আপোষহীন, তিনি ষড়যন্ত্রের বিরুদ্ধে 9 বছর আন্দোলন করেছিলেন মানুষের ভোটাধিকারের জন্য, মানুষের অধিকারের জন্য, আজকেও তিনি আপোষহীন নিরপেক্ষ সহায়ক সরকারের জন্য, মানুষের ভোটের জন্য। 2014 সালের 5ই জানুয়ারিতে যে ভোটারবিহীন নির্বাচন হয়েছে, 153 জন বিনা ভোটে নির্বাচিত হয়েছে, উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদে ভোট কেটে দিয়েছে, যেখানের মানুষ সশস্ত্র সংগ্রাম দেখেছিল সেখানের মানুষ দেখেছে আবার তাদের অধিকার কিভাবে কেড়ে নিয়ে গেছে। আজকে মানুষ উন্মাদ, মানুষ আজকে সবাই ঐক্যবদ্ধ, সমস্ত মানুষ চায় আরেকটা ভোটের প্রতিশোধ দিতে, যে নৌকা মার্কা জনগণের ভোট কেটে নিয়ে গেছে সেই নৌকা মার্কার বিরুদ্ধে ধারের শীষের প্রতিশোধ হবে আগামী নির্বাচনের সময়। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে রেখে নির্বাচন করা যাবে না। এ সরকার 2014 সালের 5ই জানুয়ারির মতো আরেকটি নির্বাচন করতে চায়, বাংলার মাটিতে
সমস্ত মানুষ আপনারা ঐক্যবদ্ধ আছেন। আরেকটি আন্দোলন নির্বাচন হবে আমরা ঘোষণা দিয়েছিলাম, এখন হবে আন্দোলন নির্বাচন খালেদা জিয়ার মুক্তির আন্দোলন। খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না। বরিশালবাসী খালেদা জিয়ার জন্য কৃতজ্ঞ, যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 1979 সালের ক্যাবিনেট মিটিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী বরিশালবাসীকে বিভাগ দিয়েছেন, বিশ্ববিদ্যালয় দিয়েছেন, বিমানবন্দর দিয়েছেন, রেডিও স্টেশন দিয়েছেন, বোর্ড দিয়েছেন, টিচার্স ট্রেনিং কলেজ দিয়েছেন, বরিশালের দপদপে ব্রিজ দিয়েছেন, বরিশালের আজকে সিটি কর্পোরেশন দিয়েছেন, মেট্রোপলিটন পুলিশ দিয়েছেন, বরিশালের কত উন্নয়ন, খালেদা জিয়ার একমাত্র খালেদা জিয়াই বরিশালের উন্নয়ন করেছেন। বরিশালবাসী আজকে তারেক রহমান লন্ডন থেকে আসতে পারছে না, খালেদা জিয়া তারেক রহমানকে 10 বছর সাজা দেওয়া হয়েছে। তারেক রহমান আপনাদের সালাম জানিয়েছেন, আমাদের জ্যেষ্ঠ চেয়ারম্যান বর্তমান দলের দায়িত্বে আছেন যিনি, আজকে তারেক রহমান যাতে দেশে না আসতে পারে সেজন্য চক্রান্ত হচ্ছে, খালেদা জিয়া জেল থেকে যাতে বেরোতে না পারে সেজন্য চক্রান্ত হচ্ছে। বরিশালবাসী, বরিশালবাসী আজকের নেতাদের সামনে আপনাদের ঐক্যবদ্ধ করতে চাই, আগামী দিনে যে কোনো আন্দোলনে বরিশালবাসী প্রস্তুত আছেন কিনা। বন্ধুগণ, গতকাল আমার সুযোগ হয়েছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কারাগারে গিয়ে দেখা করা। আমি ঘন্টাখানেক ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তারপরেও তার মনোবল অত্যন্ত দৃঢ়। তিনি আমাকে বলেছেন, আমি যখন তাকে বললাম যে আমি আগামীকাল আমরা বরিশালে যাচ্ছি জনসভায়, তিনি আমাদের বললেন বরিশালের জনগণকে আমার সালাম জানাবেন। বরিশালের জনগণ হচ্ছে সাহসী জনগণ, বরিশালের জনগণ সংগ্রামী জনগণ, বরিশালের জনগণ গণতন্ত্রের জন্যে, স্বাধীনতার জন্যে, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য চিরকাল লড়াই করে এসেছে এবং এখনো। আজকে যে ফ্যাসিস্ট স্বৈরাচারের যে দানব আমাদের বুকের উপরে চেপে বসেছে, সেই দানবকে সরিয়ে দেওয়ার জন্য যে সংগ্রাম এদেশের মানুষ করছে, যে লড়াই করছে, সেই সংগ্রাম এবং লড়াইয়ে বরিশালের মানুষ অগ্রণী ভূমিকা পালন করবে, এটাই আমার আশা, এটাই আমার প্রত্যাশা। আপনারা কি তার এই আশা প্রত্যাশা পূরণ করতে পারবেন? তাহলে একটু 2 হাত তুলে দেখিয়ে দেন। দেশনেত্রী জানবেন যে তার প্রিয় বরিশালের মানুষ, প্রিয় মানুষ, তারা এই গণতন্ত্রের লড়াই আছে, সংগ্রামে আছে, দেশনেত্রীর মুক্তির সংগ্রামে তারা দেশনেত্রীর সঙ্গে আছে। বন্ধুগণ, আজকে আমরা একটা কঠিন দুঃসময় পার করছি, এমন সময় আপনাদের সামনে আমি বক্তব্য রাখছি যখন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এইখানে আপনাদের সামনে বক্তব্য রাখার কথা, যখন এই গণতন্ত্রের জন্য তার লড়াই করার কথা, আপনাদের কাছে এসে আপনাদের মাঝে ভাষণ দেওয়ার কথা, তখন তিনি কারাগারে আবদ্ধ হয়েছেন। এমন একটা কারাগার, যে কারাগার পরিত্যক্ত, সেখান থেকে সমস্ত বন্দীদেরকে সরিয়ে নিয়ে কেরানীগঞ্জে নেওয়া হয়েছে, ওইখানে কেউ আর থাকে না, স্যাঁত সেটি একটি ঘর, সেই ঘরের মধ্যে তাকে রাখা হয়েছে। আপনি আর টেলিভিশন দেখেছেন, তারা আজকে দেখেছেন যে দেশনেত্রীকে পিজি হাসপাতালে নিয়ে আসা হয়েছিল চিকিৎসার জন্য, তার পরীক্ষা নিরীক্ষা করা, তিনি অসুস্থ। এই জীবনের সামনে এসে যিনি তার স্বাধীনতা জীবন লড়াই করে চলেছেন এবং জীবনের শেষ সময় এসেও যিনি লড়াই করে চলেছেন মানুষের অধিকার আদায়ের জন্য, তাকে একটা ভালোভাবে রাখারও ব্যবস্থা করা নিবন্ধু, তার চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। তিনি বারবার বলেছেন যে আমাকে পিজি হাসপাতালে নয় অথবা সরকারি কোনো হাসপাতালে নয়, আমাকে বেসরকারি একটা হাসপাতালে আমার পরীক্ষাগুলো করা হোক, সরকার শুনে নাই, তাকে পিজি হাসপাতালে নিয়ে গেছে তার পরীক্ষা করার জন্য। আমরা বারবার বলেছি
তার ব্যক্তিগত চিকিৎসকদেরকে সুযোগ দেওয়া হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা করবার জন্যে, তাকে সেই সুযোগটাও দেওয়া হয় না। বন্ধুগণ, এই সরকার যেহেতু তারা জনগণের দ্বারা নির্বাচিত কোন সরকার নয়, যেহেতু 2014 সালের নির্বাচনে এই দেশের জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করেছিল, শতকরা 5 জন মানুষ তাদেরকে ভোট দেয় নাই, 154 জনকে নির্বাচিত করেছিল বিনা প্রতিদ্বন্দ্বিতায়, সেই সরকার গায়ের জোরে, বন্দুকের জোরে, পিস্তলের জোরে, কামান বন্দুক দিয়ে জোর করে একটা জাতি কখনো তার লক্ষ্য অর্জন করতে পারে না যদি তার মধ্যে শৃঙ্খলা না থাকে, ডিসিপ্লিন না থাকে, যদি তার মধ্যে সে আদর্শ না থাকে। আজকে দেশের অতিরিক্ত কারাগারের মধ্যে আবদ্ধ রয়েছেন, আমাদের হাজার হাজার নেতা কর্মী কারাগারে রয়েছে, আমাদের হাজার হাজার নেতা কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে, আমাদের ইন্ডিয়া আসামি থেকে শুরু করে আমাদের শত নেতা কর্মীকে গুম করে দেওয়া হয়েছে, কিসের জন্য? কেন তার এই গণতন্ত্রের জন্য ত্যাগ স্বীকার করেছে? 78,000 মামলা, 8 লক্ষ আসামি, আপনাদের এই বরিশালে ঘরে ঘরে পুলিশ আপনাদেরকে চেস করছে, দাঁড়িয়ে নিয়ে বাড়ছে, আপনাদেরকে ঘরে থাকতে দেয় না, বরিশালের বিভিন্ন জেলায় জেলায় আপনাদেরকে পুলিশ তাড়া করে বেড়ায়, আজকের এই জনসভাতেও আপনাদেরকে পুলিশ তাড়া করেছে জনসভা করতে। কিন্তু আমরা যদি ডিসিপ্লিন না হই, আমরা যদি আমরা সঠিকভাবে শৃঙ্খলার সঙ্গে এগোতে না পারি, তাহলে এই যুদ্ধে আমরা জয়ী হতে পারবো না। বন্ধুগণ, সেই কথা বিশেষ করে আমি তরুণ যুবকদেরকে বলবো, আমি আপনাদেরকে বেশি করে বলতে চাই, এই দেশে যা কিছু অর্জিত হয়েছে এই ছাত্র তরুণ যুবকদের জন্য অর্জিত হয়েছে। ভাষা আন্দোলনে আমরা রাষ্ট্রভাষা পেয়েছি, আমরা লোক আন্দোলনে সুরেশকে পরাজিত করেছি, সেটা একমাত্র এই তরুণ যুবকদের আত্মত্যাগের মধ্য দিয়ে। আজকে আবার সময় এসেছে আপনাদের পরীক্ষা দেওয়ার, আপনাদের শৃঙ্খলার মধ্য দিয়ে, আন্দোলনের মধ্য দিয়ে, সংগ্রামের মধ্য দিয়ে আজকে আপনাদেরকে জয়লাভ করতে হবে, অন্যথায় চিরজীবনের মধ্যে আমাদেরকে গোলাম হয়ে থাকতে হবে, কৃতদাস হয়ে থাকতে হবে। বন্ধুগণ, এই বোধটা নিজেরা সৃষ্টি করুন, শুধু সেলফি তুললে আর ক্যামেরা নিয়ে বেড়ালে হবে না, আপনাদেরকে দৃঢ়তার সঙ্গে শপথ দিতে হবে যে আমরা গণতন্ত্রকে ফিরিয়ে আনবো, আমরা আমাদের ভাইয়ের রক্তের প্রতিশোধ নেব, আমার যে ভাইয়ের মেরে গেছে, যাকে হত্যা করা হয়েছে, তার যে শিশু, তার যে শিশু সন্তান এখনো ফেল ফেল করে তাকিয়ে থাকে তার বাবার পাবে ফিরে আসবে বলে, তার যদি প্রতিশোধ নিতে হয় তাহলে আমাদেরকে আজকে শৃঙ্খলার মধ্য দিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে হবে। আমি কথাগুলো আবেগের সঙ্গে বলছি এই জন্যে, যেটা আমার অভিজ্ঞতা আমি দেখেছি, আমি প্রতি মুহূর্তে দেখতে পাচ্ছি। আমি কয়েকদিন আগে গাজীপুরে গিয়েছিলাম, ছাত্র দলের নেতা জাকির মিলন পুলিশ তাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে কাজকর্মীদের তাকে পিটিয়ে মেরে ফেলেছে, তার 2 বছরের একটা কুড়ের মতো শিশু আছে। আমরা যখন তার পাশে গেলাম, তার স্ত্রী যার বয়স মনে হয় 25 পার হয়নি এখনো, তার শিশু 2 বছর বয়স, আর একটা 4 বছর বয়স, সে বোবা, কথা বলতে পারে না, পুরো সংসারটাই ভিসে গেছে। এরকম অসংখ্য ইলিয়াস আলীর বাসায় যখন গিয়েছিলাম, ইলিয়াস আলীর 6 বছরের বাচ্চা, বারবার সে দরজার দিকে তাকাচ্ছিল যে এই বুঝি তার বাবা ফিরে আসবে, তার বাবা ফিরে আসেনি। বন্ধুগণ, আপনাদেরকে তাই অনুরোধ করি, দয়া করে ধৈর্য ধরেন, দয়া করে শান্তি শৃঙ্খলার মধ্যে থাকেন, ডিসিপ্লিনের মধ্যে থাকেন, নেত্রী যে নির্দেশ দেবে সে নির্দেশ মানে আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমি কিছুটা আবেগে আপ্লুত এই জন্যে যে এই আমাদের যে দুঃসময় চলছে, এই দুঃসময় কাটিয়ে উঠতে আমাদেরকে অনেক ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের দেশের নেত্রী আজকে জেলে, কেন জেলে?
ডক্টর মোশাররফ বলেছেন। আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, আমাদের প্রাণের নেতা, তরুণদের প্রাণের নেতা যেমন তারেক রহমান সাহেব বিদেশে নির্বাসিত, তাকে এই মামলায় 10 বছর সাজা দেওয়া হয়েছে। তাকে একটা মিথ্যা মামলাতে জজ কোর্টে যাকে খালাস দিয়ে দিয়েছিল, আবার তাকে ষড়যন্ত্র করে সরকার সেখানে সাজা দিয়েছে, এবং যে জজ সাহেব তাকে খালাস দিয়েছিল সে জজ সাহেবকে দেশ ছেড়ে চলে যেতে হয়েছে, পালিয়ে যেতে হয়েছে। দেশে কোনো ন্যায় বিচার নেই, আইনের শাসন নেই, দেশে এখন শুধুমাত্র একটাই শাসন, বুলেটের শাসন। দেশে একটাই শাসন, সেটা হচ্ছে আপনার ওই জুলুমের শাসন। তাই বন্ধুগণ, আজকে আমাদেরকে এই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা গত কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকগুলো লুট করা হয়েছে, শেয়ার মার্কেটকে ধ্বংস করা হয়েছে, প্রতি বছর বিদ্যুতের দাম বাড়ছে, প্রতি বছর গ্যাসের দাম বাড়ছে, প্রতি বছর জ্বালানি তেলের দাম বাড়ছে, আমাদের জীবনযাত্রার ব্যয়ও বাড়ছে। আজকে বলা হয় বাংলাদেশ নাকি আপনার কি মধ্যম আয়ের দেশে পরিণত হতে যাচ্ছে, বলা হচ্ছে বাংলাদেশ এখন নাকি উন্নয়নশীল দেশে পরিণত হতে হচ্ছে। আরে উন্নয়ন কার? উন্নয়ন আপনাদের, ওই আমেরিকানদের। সাধারণ মানুষ যাকে আপনি 10 টাকা চাল খাবেন বলেছিলেন, সে এখন 70 টাকা চাল খাচ্ছে। প্রতিটি জিনিসের দাম 10 গুণ 15 গুণ বেড়েছে। আপনাদের এই কৃষিকাজ আমরা যারা করি, এই কৃষিকাজের জন্যে আমাদের সার, সেই সারের দাম 3 গুণ 4 গুণ 5 গুণ বেড়ে গেছে। বন্ধুগণ, আজকে আমাদের মনে রাখতে হবে এই সংগ্রাম, এই সংগ্রাম এই দেশের মানুষের বাঁচা মারার সংগ্রাম, এই লড়াই গণতন্ত্রের লড়াই, এই লড়াই আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের লড়াই। আর সেই জন্যই আমাদেরকে আজকে সকলকে ঐক্যবদ্ধ হয়ে এক হতে হবে। তাই আজকে এই জনসভা থেকে আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটা বাণী আপনাদেরকে পৌঁছে দিতে চাই। দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছেন যে এই যে সংগ্রাম তিনি করছেন, তিনি বিএনপি যে সংগ্রাম করছে, এই সংগ্রাম বিএনপিকে ক্ষমতায় বসানোর জন্য নয়, এই সংগ্রাম জনগণের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য, তার ভোটের অধিকারকে ফিরিয়ে দেওয়ার জন্য। যে ভোটের অধিকার আমার কেড়ে নেওয়া হয়েছে তাকে আবার ফিরিয়ে দেওয়ার জন্য, তার বেঁচে থাকার জন্য, স্বাধীনতাকে রক্ষা করবার জন্য, কারো গোলাম হয়ে থাকার জন্য আমরা স্বাধীনতা যুদ্ধ করিনি বন্ধু, আমরা যুদ্ধ করেছি শৃঙ্খলকে হাতে নেওয়ার জন্য নয়, আমরা স্বাধীনতা যুদ্ধ করেছিলাম স্বাধীনতার পতাকাকে উড়িয়ে দেওয়ার জন্য। আজকে সেই স্বাধীনতার পতাকাকে নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। আজকে সব শেষে এই সভা থেকে আহ্বান জানাতে চাই সকল রাজনৈতিক দলের কাছে, সকল সংগঠনের কাছে, যে আজকে গণতন্ত্রকে রক্ষা করার জন্য, আজকে মানুষকে রক্ষা করার জন্য আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হই, একটা জাতীয় ঐক্য সৃষ্টি করি। সেই জাতীয় ঐক্য সৃষ্টি করার মধ্যে দিয়ে দল, মত, বর্ণ, ধর্ম সকলে মিলে এই যে দানব আমাদের বুকের উপর চেপে বসেছে, এই যে স্বৈরাচার যে আমাদের বুকের উপর চেপে বসেছে, তাকে পরাজিত করে আমরা জনগণের একটা সরকার প্রতিষ্ঠা করি, জনগণের রাজত্ব কায়েম করি। সেই জন্যে আমরা খুব পরিষ্কার করে বলেছি যে সবার আগে একটি শর্ত, সবার আগে একটি দাবি, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই দাবির কাছে কোন আপোষ নেই, আগে তাকে মুক্তি দিতে হবে, তারপরে আলোচনা হবে, তারপরে অন্য কিছু। নির্বাচন আমরা চাই, সেই নির্বাচন অবশ্যই মুক্ত খালেদা জিয়াকে সামনে নিয়ে হতে হবে, সেই নির্বাচন হতে হবে খালেদা জিয়ার নেতৃত্বে, এবং সেই নির্বাচনে নিরপেক্ষ সরকারের অধীনে সকলের অংশগ্রহণের মাধ্যমে নির্বাচন হতে হবে। তাই বন্ধুগণ আসুন, আজকে আপনাদের এই বরিশাল থেকে আমরা নতুন করে এই যাত্রা শুরু করি, সেই যাত্রা হচ্ছে গণতন্ত্রের মুক্তির যাত্রা, সেই যাত্রা হচ্ছে বেগম খালেদা জিয়ার মুক্তির যাত্রা, সেই যাত্রা হচ্ছে গণতন্ত্রের সৈনিকদের মুক্তির যাত্রা। সমস্ত আমরা প্রত্যাহার করতে হবে,
সকলকে মুক্তি দিতে হবে এবং গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করতে হবে। কি আপনারা আমার সঙ্গে একমত আছেন? আপনারা সবাই একমত যে দেশের তৃণমূল খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে? আর একটা দাবি আছে, সে দাবিটা কি শোনেন? দাবিটা শোনেন, আরে তালিটা পরে বাজেন, তালি পরে বাজেন, তালি পরে বোকার মতো তালি বাজেন না, আগে শোনেন। ব্যাপার হচ্ছে এখন তো একটা দাবি, দানবটা কে? দানব কে? তাহলে দাবি কি? এক দফা এক দাবি, এক দফা এক দাবি, এক দফা এক দাবি। ধন্যবাদ আপনাদেরকে, সালাম আলাইকুম, খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয় তহবিল দল জিন্দাবাদ, শহীদ জওয়ান হোক, দেশের তৃণমূলের জিন্দাবাদ, আমাদের তরুণ নায়ক তরুণ নেতা তারেক রহমান জিন্দাবাদ। আমি আবারও বরিশালবাসীকে ধন্যবাদ জানাচ্ছি, বরিশাল বিএনপিকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সফল জনসভা করার জন্য, সকলকে ধন্যবাদ।